হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো বাজার থেকে একটা হাঁস কিনে নিয়ে আসলাম আমরা সকালবেলা। যে হাঁসটার সাইজটা বেশি বড় না, তো হাঁসের মাংস কিভাবে রান্না করলাম সেটার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হাঁসটা আসলে ওজনটা বেশি ছিল না, তারপর চিন্তা করলাম এই ধরনের একটা রেসিপি আসলে আপনার সাথে শেয়ার করা উচিত। তো হাঁসটাকে পরিষ্কার করে দেখাতে পারলাম না, হাঁসটা খুবই ছোট ছিল, একদম ছোটও ছিল না, একদম বড়ও ছিল না, মাঝারি সাইজে ছিল। খুব ভালো লাগলো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্য আসলে ভিডিওটা করা। তো সকালবেলা সকাল সকাল ভিডিওটা করাটাও খুবই টাফ ছিল, এইদিকে আবার নেটটা বারবারে যাচ্ছিল, একবার যায় একবার আসে, তো সমস্যা নেই। তো হাঁসের সাইজটা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, যে এইটা হচ্ছে হাঁসের সাইজ, একদম বড় না, একদম ছোট না, সব মিলে পারফেক্ট ছিল। তো আজকে রেসিপিটা কিভাবে তৈরি করব সব পুরো প্রণালীটা আপনাদের সাথে শেয়ার করব। খুব ভালো লাগে আপনাদের সাথে এই ধরনের রেসিপি শেয়ার করতে, আমি পার্সোনালি খুবই পছন্দ করি। যদি আপনাদের কাছে এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এর জন্য আমরা চুলায় এখনও পেঁয়াজটাকে ভালো করে পুড়িয়ে নিব। এখানে ভালো করে দেখতেই পাচ্ছেন আপনারা, তো ভালো করে পেঁয়াজটাকে চারিপাশটা এভাবে ভেজে নিব। খুব ভালো লাগে এই ধরনের রেসিপি আপনার সাথে শেয়ার করতে, তো এই ধরনের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ভালো করে পেঁয়াজটাকে ভালো করে পুড়িয়ে নিব এভাবে চারিপাশটা, এবার আমরা মশলা দিয়ে দেবো ভিতরে। এখন আমরা দিয়ে দেবো ভিতরে পেঁয়াজ, রসুন আর জিরা বাটা। জিরা বাটা গুলো দিয়ে এবং ভালো করে আমরা এটাকে নেড়ে নিব, ভালো করে মশলাটাকে ভুনে নিব, ভালো করে চারিপাশটা এভাবে নেড়ে নিব। খুব সহজে রেসিপিটা তৈরি করতে পারবেন, খুব ইজি। এখন আমরা পরিমাণ মতো আদা বাটাটা ভিতরে দিয়ে দিব, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এখন আমরা দিয়ে দিব শুকনো মরিচের পেস্টটা ভিতরে দিয়ে দিব, ঝাল শুকনো মরিচ বাটা। এই ঝাল শুকনো মরিচ বাটা ছাড়া আসলে হাঁসের মাংসের কোনো তুলনা হয় না, এই অতুলনীয় রেসিপি, মজাদার রেসিপি। দেশি হাঁসের মাংস দিয়ে রেসিপিটা যদি বাসায় তৈরি করে তাহলে বুঝবেন। পরিমাণ মতো হলুদ দিয়ে দিব এবং ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নিব আমরা। এখন আমরা ভেতরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, একটা ফ্লেভারের জন্য খুবই অসাধারণ রেসিপি এটা হচ্ছে। নারকেলের দুধ দিব আমরা ভিতরে, সব মিলে রেসিপিটা কিন্তু খুবই ফাটাফাটি হবে। এবার আমরা পরিমাণ মতো লবণ ছিটিয়ে দিব ওপর দিয়ে, খুবই ফাটাফাটি একটা রেসিপি, অবশ্যই বাসায় তৈরি করবেন, সব মশলা দিয়ে এইভাবে তৈরি করবেন, দেখবেন শীত তো চলে যাবে এবং শরীরের মধ্যে এত ভালো লাগা সৃষ্টি হবে বলার থেকে বাইরে, কারণ এই ধরনের মজাদার রেসিপি খেলে আপনারা কোথায় হারিয়ে যাবেন আপনারা নিজেরাও টের পাবেন না। এখন আমরা কেচে কুচুমুড়ি, কাঁচামরিচটাকে কুচি করে এভাবে ভেঙে দিব উপর দিয়ে। এটা হচ্ছে কাঁচামরিচের যে ফ্লেভারটা, এই ফ্লেভারটা থাকাটা খুবই দরকার, খুবই ভালো লাগে কাঁচামরিচের ফ্লেভারটা থাকলে। এখন ভালো করে মশলাটাকে এভাবে আমরা চারিপাশটা এভাবে নেড়ে নিব। স্পেশাল যে মশলাগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দেখাবো, জিরা, এলাচ, জয়ফল, এইটার কারণে কিন্তু একটা সুন্দর একটা ফ্লেভার চলে আসবে, এটা খেতে খুবই ভালো লাগে এবং আশা করবো আপনাদের কাছে ভালো লাগে। তো এখন আমরা তেজপাতাগুলো দিয়ে দিব উপর দিয়ে এবং ভালো করে এটাকে নিয়ে নিব, মশলাকে ভালো করে কষিয়ে নিব আমরা। তো মশলাটাকে এখন কি করব, ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমরা চুলা জালটা কিন্তু মাঝারি করে নিব যাতে সুন্দর একটা ফ্লেভার চলে আসে। তো আমরা উপর দিয়ে কাঁচামরিচগুলো ছিটিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম ভালো করে। খুবই ভালো লাগে এই ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। তো আমরা এখন পরিষ্কার করে রাখা মাংস টুকরোগুলো ভিতরে দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন এখন ভালো করে মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে হাঁসটা কাটার পরে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আমরা, ভালো করে এখন আমরা এটাকে কষিয়ে নেব। খুবই মজা লেগেছিল আমার কাছে, আমার এত লোভ লাগছিল, এখন আমি যখন ভয় দিচ্ছি তখন আমার কাছে খুবই লোভই লাগছিল, মানে এতটা লোভনীয় হয়েছিল বলার থেকে বাইরে। যদি আপনার বাসায় রান্না করেন, তৈরি করেন, তাহলে আসলে বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছিল, সব মিলে কিন্তু অসাধারণ হয়ে গিয়েছিল। বসে বসে তৈরি করে খাবেন, না খেলে আসলে বুঝবেন না কতটা মজা হয়েছিল। আমার কাছে তো খুবই ভালো লাগে, আশা করবো আপনাদের কাছে ভালো লাগে। তো ভালো করে আমরা এখানে চারিপাশটা নেড়ে নিব, ভালো করে কষিয়ে নিব চারিপাশটা। এবার আমরা বড় করে টাকা কেটে রাখা আলুগুলো দিয়ে দিব ভেতরে এবং ভালো করে এটাকে কষিয়ে নিব।
তো চারিপাশটা ভালো করে এভাবে নিয়ে নেবো। এখানে আমরা এইটা নারকেলের দুধ ছেঁকে রেখেছিলাম, সেই নারকেলের দুধটা দিয়ে দিব। এই নারকেলের দুধটা দেওয়ার কারণে একটা গ্রামের নানি দাদিরা যেভাবে রেসিপিটা তৈরি করতো, আসলে রেসিপিটা আমরা ওইভাবেই তৈরি করার চেষ্টা করেছি। তো আমরা এখন নারকেলের দুধটা আস্তে করে উপর দিয়ে ভেতরে দিয়ে দিব। সব মিলে কিন্তু রান্নাটা জাস্ট অসাধারণ হয়েছিল। নারকেলের দুধ, সমস্ত মশলা দেওয়ার কারণে সব মিলে কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি হয়েছিল। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। এবার ভালো করে কিন্তু আমরা এইভাবে চারিপাশটা ভালো করে নেড়ে নিব, যাতে কোথাও মশলাটা এক জায়গায় লেগে না থাকে বা পুরো না লেগে যায়, এবং চারিপাশটা যেন একদম পারফেক্ট রান্না হয়। তো সব মিলে কিন্তু অসাধারণ একটা রেসিপি শেয়ার করলাম। লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। এখন আমরা যেই বেটে রেখেছি, যেটা হচ্ছে জয়ফল, এলাচ আর হচ্ছে জিরা, এইটা এত সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়, এটা ভালো করে বেটে নিব। এবং এই মশলাটা কিন্তু মাংসের স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। যদি আপনারা পারফেক্টভাবে হাঁসের মাংস রান্না করতে চান, তাহলে আজকের রেসিপিটা কিন্তু আপনাদের জন্য, যে নারকেলের দুধ দিয়ে কীভাবে কিন্তু হাঁসের মাংস রান্না করবেন। এখন আমরা এই মশলাগুলো কিন্তু আস্তে করে ভিতরে দিয়ে দিব, এটা খুব সুন্দর ফ্লেভার আসবে, খেতেও খুবই ভালো লাগবে। যদি আপনারা কোনো পারফেক্টভাবে দেশি স্টাইলে যদি মাংসের রেসিপিটা তৈরি করতে চান, আমি মনে করবো আজকের ভিডিওটা আপনাদের জন্য। সব মিলে কিন্তু সব কিছু একদম পারফেক্ট হয়েছে, পারফেক্টলি একটা বড় সাইজের, মোটামুটি একদম বড় অনাজ ছোটো অনাজ সাইজের হাঁসের মাংস আলু দিয়ে এভাবে পারফেক্টলি একদম গ্রামীণ স্টাইলে কিন্তু রান্না করতে পারবেন। পুরো একদম নানি নাদিদের রান্নার মতো লাগবে। সব মশলা উপকরণ তো আপনাদের সাথে শেয়ারই করলাম, সব মিলে কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। আর এই পারফেক্ট রান্নাটা কিন্তু বাসায় তৈরি করবেন, মেহমান আসলে বাসায় তৈরি করতে পারবেন। যখন আপনারা নিজেরা অনেকে যারা রান্না করতে পারেন না, যারা রান্না করতেও পারেন হয়তো, বা এই ইউনিক রেসিপিটা দেখলে আসলে বুঝতে পারবেন রেসিপিটার মধ্যে কী কী উপকরণ দেওয়া আছে। সব মিলে কিন্তু সব কিছু একদম পারফেক্ট ছিল। তো এখন আমরা পরিবেশন করে দেখাচ্ছি, তো হয়তোবা আলোর কারণে ভালো করে বোঝা যাচ্ছে না। তো সব মিলে সব কিছু পারফেক্ট হয়েছিল, খেয়ে বলবেন, রান্না করে বলবেন আসলে কেমন হয়েছে, এভাবে আসলে বলা যায় না। আমার কাছে খুব ভালো লেগেছে, আশা করব আপনারা যখন রান্না করবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। সব মিলে আশা করব পারফেক্ট হয়েছে। রুটি দিয়ে খেতে পারেন, আপনার চাইলে গরম ভাতেও খেতে পারেন, সালাদ দিয়ে কিন্তু সব কিছু একদম জমে যাবে। এই ফেব্রুয়ারিতে নিজের প্রিয় মানুষকে, পরিবারের মানুষকে এই ধরনের মজাদার রেসিপি খাওয়ান। তো আল্লাহ হাফেজ।